হচ্ছে এবিসি নিউজ এইচডি লাইভ। আপনারা শুনছেন এবিসি নিউজ এইচডি লাইভ পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়া সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ, দৈনিক সংবাদ, পূর্ব ভোটে হামলা হজ্জুতি হুঁশিয়ারি কংগ্রেসের, পৌঁছল বিশেষ ট্রেন বিলোনিয়া ডুবল 1965 পূর্বের, বিলোনিয়া থেকে শান্তির বাজার স্টেশনের দূরত্ব 10 কিলোমিটার, পৌঁছতে সময় লাগলো প্রায় 1.25 ঘন্টা কারণ রেলপথের সুরক্ষা পর্যবেক্ষণ। প্রথম ট্রলিতে ছিলেন সুরক্ষা কমিশনার শৈলেশ কুমার পাঠক, তারই নির্দেশে থেমেছে ট্রলি, সব মিলিয়ে অন্তত 11 বার। প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষকদের। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রথমবারের মতো উত্তরপত্র মূল্যায়নকারী পরীক্ষকদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান এবং বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চলেছে। 1976 সালে পর্ষদ গঠিত হওয়ার পর এ ব্যবস্থা আগে নেওয়া হয়নি, এ মর্মে পর্ষদের পরিচালন কমিটি সিদ্ধান্ত নিয়েছে। উত্তরপত্র মূল্যায়নে ভ্রান্তি দূর করতেই এ সিদ্ধান্ত নিয়েছে কমিটি। পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নে যাবতীয় অনিয়ম ঘোচাতে সরকারের দ্বারস্থ হয়েছে পর্ষদ। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। সরকার অবশ্য ইতিমধ্যে বেশ কিছু শিক্ষক শিক্ষিকার কাছে এ নিয়ে কৈফত তলব করেছে। রাজ্যের ইতিহাসে এ ঘটনাও প্রথমবারের মতো হয়েছে। প্রশ্ন উঠেছে, সরকার অথবা পর্ষদের তরফে আগে এমন উদ্যোগ নেওয়া হয়নি কেন? বিজয় হত্যা শান্তিপূর্ণ বন্ধ লংতরাই ভ্যালিতে। লংতরাই ভ্যালি মহকুমার মনু থানাধীন হাসপাতাল পাড়ায় বিজয় বড়ুয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে সিপিআইএম এবং কংগ্রেসের ডাকা 12 ঘন্টার মহকুমা বন্ধ শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়। ইমরানকে কটাক্ষ করে রাজনাথ সিং, সন্ত্রাস দমনে ব্যর্থ পাকিস্তান, চাইলে সাহায্য। অপরাধ মামলায় সাজা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি। দীর্ঘ 25 বছর বাম শাসনের পতন ঘটতেই রাজ্যে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত অভিযুক্তদের সাজা শাস্তি প্রদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি ঘটেছে। ঘরে বাহিরে রাস্তার গবাদি পশুকে দুর্ঘটনা থেকে বাঁচাতে রেডিয়াম কলার, ঐতিহ্য বজায় রেখেই লখনৌকে স্মার্ট সিটি তৈরির পরিকল্পনা। চীনে প্রাচীনকাল থেকেই বাঘ ও গন্ডারের দেহাংশে ওষুধ তৈরির চল। মার্কিন সমীক্ষায় ধরা পড়ল অদ্ভুত তথ্য, চাকুরিরতা নিরক্ষর বিবাহিতা মহিলা সংখ্যায় বেশি ভারতে। রায়বেরেলিতে নবজাতকের যত্নে বাবার ক্যাঙ্গারু কেয়ার, ক্রেতাকে ঘুমানোর সুযোগ দিচ্ছে দুবাইয়ের শপিং মল। সামাজিক ভাতা ও ডিড ফার্ম তৈরিতে অফিসগুলিতে ভিড়, ধলাই জেলাবাসীর স্বার্থে 2 জন চক্ষু বিশেষজ্ঞ দেবার দাবি। মনোনয়ন উদয়পুর, বিলোনিয়া, কৈলাসহরে 5 আসনে মনোনয়ন ঘুরে দাঁড়াচ্ছে সিপিএম। উৎসবের নামে চাঁদার জুলুম আসারাম বাড়ি। বাবা পলাতক, মা থেকেও নেই, 38 ঘন্টা পর বন্ধ ঘর থেকে উদ্ধার হল শিশুকন্যা বর্ষা। শত অভাবের মাঝেও পাষণ্ড স্বামীর কঠোর শাস্তি চায় স্ত্রী। জলসেচের লক্ষ্যে নির্মিত বাঁধ কৃষকদের কাজে আসছে না। কংগ্রেস ওবিসি শাখার সভা অনুষ্ঠিত হাড়ের খোলায়, প্রতিবন্ধী দিবস পালনে বিভিন্ন কর্মসূচি, বাগবাসায় বিত্তীয় সাক্ষরতা অভিযান সম্পন্ন। আয়ুষ মিশন কর্মচারীদের নয়া কমিটি, 2 দিনব্যাপী ত্রিপুরা আয়ুষ মিশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিকী রাজ্য সম্মেলনের সমাপ্তি হয় 28 নভেম্বর। সম্মেলনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সুদীপ রায় বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা, সুশান্ত চৌধুরী, স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জে কে দেববর্মা। 35 বসন্ত লড়াই করেও মিলল না প্রতিবন্ধী ভাতা, বয়স 48, একটি পা নেই, স্ক্র্যাচের উপর ভর করে জীবনের 35টি বসন্ত তীব্র জীবন সংগ্রাম করে অতিবাহিত করার পরও ভাগ্যে জুটেনি প্রতিবন্ধী ভাতা। বেলবাড়ি ব্লকের চম্পকনগর এডিসি ভিলেজের বলরাম ঠাকুর পাড়ার বাসিন্দা সন্ধ্যারাম দেববর্মা দুঃখ কষ্টের মধ্যে পরিবার প্রতিপালন করে চলছে, অথচ বাম জমানার দীর্ঘ শাসনকালে তাকে দেওয়া হয়নি ভাতা। একটি পা হারিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের প্রহর গুনে চলছে সন্ধ্যারাম দেববর্মা। ফার্মাসি উত্তীর্ণ যুবরা বিপাক, জল সংকট নিরসনে গাফিলতি, রাস্তা অবরোধ। বাংলায় সারদা নারদায় ভোটের হাতিয়ার বিজেপির।
রাত্রিকালীন ট্রেন চালুর উদ্যোগ আগরতলা শিল। 3রা মার্চের পর সিপিএম থেকে আসা ব্যক্তিদের প্রার্থী তেলিয়ামুড়ায় ক্ষোভ বিজেপিতে। বিশ্ব পরিক্রমা, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ফ্রান্সে জনতা পুলিশ সংঘর্ষ। মার্কিন দূতাবাসে গ্রেনেড হামলা। G20-তে কোণঠাসা সৌদির হবু রাজা। দক্ষিণে উত্তর কোরিয়ার সেনা সদস্য। ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, রিক্টার স্কেলে 6.3 মাত্রা ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। শনিবার রাতে দেশটিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। US জিওলজিক্যাল সার্ভের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। রাজধানী রিয়াদে সেনাবাহিনী তলব। ইরানে মানবাধিকার কর্মীকে কারাদণ্ড। সুচিকে দেওয়া সম্মাননা ফিরিয়ে নিতে চলছে ফ্রান্স। রোহিঙ্গাদের উপর নির্মম অত্যাচার এবং নির্যাতনের কারণে গ্লাসগো, এডিনবরা ও অক্সফোর্ডের পর এবার মায়ানমারের নেত্রী আং সান সুচিকে দেওয়া সম্মানসূচক প্যারিস শহরের স্বাধীনতা পদক প্রত্যাহার করা হচ্ছে। সম্মাননা বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছেন প্যারিসের মেয়র আনা হিদালগো। চলতি মাসের মাঝামাঝি সময়ে সিটি কাউন্সিলে বিষয়টি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন প্যারিসের মেয়র। প্যারিস শহরের মেয়রের দপ্তর থেকে মায়ানমারের নেত্রী আং সান সুচিকে লেখা এক চিঠিতে রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে উদ্বেগ এবং তাদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন প্যারিসের মেয়র, কিন্তু মায়ানমারের পক্ষ থেকে সেই চিঠির কোনো উত্তর দেওয়া হয়নি। রোহিঙ্গা জনগোষ্ঠী উপর বর্বরতার দায়ে আং সান সুচিকে দেওয়া কানাডার সম্মানজনক নাগরিকত্ব এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অ্যাম্বাসেডর অব কনসাইন্স অ্যাওয়ার্ড প্রত্যাহার করা হয়। এর আগে একই ইস্যুতে আং সান সুচিকে দেওয়া একই রকম পদক কেড়ে নিয়েছে গ্লাসগো, এডিনবরা ও অক্সফোর্ড কর্তৃপক্ষ। টিচার্স আসর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। বালি ধূমে নিস্তরঙ্গ জীবন, নেই ন্যূনতম পরিষেবা। ত্রাসের বাতাবরণ, বাড়ি বাড়ি হামলা, আহত কংগ্রেস কর্মী ও প্রস্তাবক প্রত্যাহারের সিদ্ধান্ত। এডিসি বন্ধ, ক্ষুব্ধ মানুষ। পাহাড় দখলে ত্রিপুরাল্যান্ডু নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার নিয়ে দুদলের ডাকা আন্দোলন কর্মসূচিকে ঘিরে মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আগামী 5ই ডিসেম্বর IPFT এডিসি এলাকা বন্ধ এবং 10 ডিসেম্বর INPT জাতীয় সড়ক ও রেল অবরোধ, এই দুটি আন্দোলন কর্মসূচি ছাত্রছাত্রীদের বিপাকে ফেলবে বলে অভিযোগ উঠেছে। বর্তমান সময়ে রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যালয় স্তরে চলছে পরীক্ষা। এই অবস্থায় আন্দোলনের জেরে ছাত্রছাত্রীদের প্রচণ্ড সমস্যা তৈরি হবে বলে একাংশ অভিভাবকের অভিযোগ। যতটুকু জানা গেছে, চলতি মাসের 15 তারিখ পর্যন্ত জিরানিয়া মহকুমা এলাকার বিভিন্ন বিদ্যালয়ে চলবে পরীক্ষা। আর এই সময়ের মধ্যে দুটি আন্দোলন কর্মসূচি ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বলে একাংশ মহলের অভিমত। জাতীয় সড়ক ও রেল অবরোধের জেরে 5 তারিখ বেশ কিছু বিদ্যালয়ে পরীক্ষা বাতিল করতে হবে, তেমনি 10 তারিখেও বিভিন্ন স্কুলে পরীক্ষা বাতিল করা ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না শিক্ষক শিক্ষিকাদের। সে কারণে ছাত্রছাত্রীরা বেশ অসুবিধার মুখে পড়বে বলেও অভিযোগ। ওপার থেকে অবৈধভাবে আসছে সবজি, স্থানীয় চাষীদের ক্ষোভ। মাদকদ্রব্যসহ গ্রেপ্তার এক আত্মঘাতী স্কুল ছাত্রী। নবীনছড়ায় বুদ্ধমূর্তি দেখতে বহির্দেশের বৌদ্ধ ভিক্ষু দল। 29টি জেলা এবং উত্তর জেলার সীমান্ত গ্রাম নবীনছড়ায় নির্মিত হচ্ছে 108 ফুট উঁচু বুদ্ধ মূর্তি। বাঙ্গালোরের মহাবোধি সোসাইটির উদ্যোগে মন্দিরের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে 4 কিলোমিটার দূরে এই নির্মীয়মান মন্দির দেখতে প্রতিদিন দর্শনার্থীদের ভিড় জমছে। বুদ্ধ ধর্মাবলম্বীদের অভিমত, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরার নবীনছড়াতেই এই উঁচু বুদ্ধ মন্দির নির্মিত হচ্ছে। শাসক দলের গোষ্ঠী লড়াইয়ে আলুর বীজ বন্টনে অনিশ্চয়তা। নলছড় মণ্ডলের পৃষ্ঠ প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত। উদয়পুর এলাকায় অনিয়মিত জল সরবরাহ, দুর্ভোগ পুরবাসীর। কৈলাসহরে উদ্বোধন মহিলা থানার নয়া ভবন। উপভোটে সন্ত্রাসের অভিযোগ এনে সরে দাঁড়ালো আমরা বাঙালি। বামুটিয়ায় বিশ্ব উৎপাদিত মূলার সঠিক মূল্য পাচ্ছে না পেঁচারথলের চাষ। জগদীশ জন্মজয়ন্তী পালিত কমলপুরে। নাইডু ট্রফি, ঘরের মাঠে রজতদের সহজ আত্মসমর্পণ, বাংলা ইনিংসে ডুবল ত্রিপুরা। কোচবিহার ট্রফি, আজ থেকে ত্রিপুরা জম্মু। ইন্ডিয়ান অলিম্পিক সাধারণ। ব্যাডমিন্টনে রাজ্য দল শহরে পৌঁছে গেল হরিয়ানা।
পক্ষে আজ প্র্যাকটিসে নামছে রাজ্য। আর্থিক সংকটে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, জাতীয় স্কুল ফুটবলে ত্রিপুরা সদস্য কমিয়েই পাঠানো হচ্ছে জম্মু। দুই ম্যাচের সিরিজ 2-0 ব্যবধানে জিতে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। চ্যাপেল জানতেনই না কিভাবে একটা আন্তর্জাতিক দল পরিচালনা করতে হয়। 14 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে ইতালিয়ান লীগের শীর্ষে জুভেন্টাস। ম্যানিউকে ড্র করেই সন্তুষ্ট। ঘন সবুজ উইকেট অ্যাডিলেড ওভালে, সিরিজের প্রথম টেস্টেই আজই পেসারদের বাউন্সার সামলাতে হবে। দিস ইজ এবিসি নিউজ, এইচডি লাইভ।